আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। করোনা পরিস্থিতি নিয়ে বোলপুরে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তো করোনা বেড়ে গেছে, বোলপুরেই ব্যাপক করোনা। আমি সবাই মানুষকে বলছি, আমি জানি আপনাদের অসুবিধা হয়েছে দুবছর সমানের লকডাউন, তার জন্য দুটো থেকে ছটা থেকে দুটো পর্যন্ত বাজার খোলা থাকবে, তারপর বন্ধ থাকবে। একটাই কারণে বোলপুরে ব্যাপকভাবে বেড়ে গেছে। দরকার হলে এটা তিনটে সাড়ে তিনটে করার জন্য চেষ্টা করছি, কথা বলছি সবাই মিলে, দরকার হলে তিনটে পর্যন্ত এটা করে দেবো। আর একটা জয়দেবের মেলা হবে, জয়দেবের মেলাতে যেন কোভিড মেনে যেন সবাই স্নান করতে যায়। ওটা স্নান যাত্রা, আমরা বলবো না যে না স্নান যাত্রা বন্ধ হোক, কিন্তু কোভিড মেনে, তবে কেউ দোকানপাট যেন কেউ না করে। ও তো বললাম তো স্নান যাত্রা হবে, এবারে ধরুন ওদের যেমন একটা কলা একটা রীতি আছে, ওদের জয়দেব মেলা কলা বিক্রি করতে হয়, সেটা করবে। যেগুলো ঠাকুরের নিয়ম আছে সেগুলো সবই করবে। এই জন্যই ডেকেছি মেন, এখানে আপনারাই বলুন না, এত কোভিডে আমার মনে হয় না যে এটা খুব বেশি বাড়াবাড়ি করে বিশাল দোকান করে লোকের ক্ষতি করে দিয়ে লাভ নেই। এই জন্যই এই প্রেসটা দেখেছি। আমি গোটা বীরভূম জেলার মানুষকে বলবো যে আপনারা কোভিডে মাস্ক কম্পালসারি পরুন, মাস্ক ছাড়া কেউ বাড়ি থেকে বেরোবেন না, অনুরোধ করছি। হ্যাঁ, মাস্ক না বল ভাবলেন যে আপনি ভাবলেন আমার কিছু হবে না, সবারই কিন্তু হয়ে যাবে। ওই জন্যই তো বললাম ছটা থেকে দুটো পর্যন্ত করেছি, দরকারে আরেকটু বাড়াবো। সেটা ধরুন দল করবে, নির্বাচন আমার অনেক দেরি আছে। হ্যাঁ, কারণ নির্বাচন আমি কালকে একটা প্রচার দেখছিলাম শিলিগুড়িতে, আটজন মাত্র ছিল, আটজনের বেশি যাচ্ছে না, ফাঁকা 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 করে যাচ্ছিল। তৃণমূলের আটজন দেখলাম, সিপিএমের ওই জোনা সাতেক দেখলাম, বিজেপিরও জোনা সাতেক দেখলাম, পাক 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 করে যাচ্ছিল। তখন মনে হয় কমে যাবে, এখনো তো এক মাস টাইম আছে, আশা করছি কমে যাবে। তখন নিশ্চয়ই দল, তখন চিন্তা ভাবনা করবে দল, দল যা ডিসিশন দেবে সেটাই ইজ দ্য ফাইনাল। মাস্ক যারা বিক্রি করে তারা না বিক্রি করে লোকে মাস্ক পাবে কি করে? মাস্ক যারা বিক্রি করে তাদের তো খুলে রাখতেই হবে, নাহলে মাস্কটা কার বাড়িতে পৌঁছে দেবে? দেখ যা কোথাও আমি আর যাই না, তোমার চ্যানেলে ধরা পড়েছে আর কোনো চ্যানেলে ধরা পড়ে, তুমি বিরাট চ্যানেল তো ধরা পড়ে গেছে। দেখো সবজি বাজারটাকে যদি, ব্যুরো রিপোর্ট, দি রেগুলার নিউজ। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা। আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। প্রশাসনের পক্ষ থেকে মানুষকে বারবার সচেতন করা হলো, বাড়ি থেকে মাস্ক না নিয়েই বেরিয়ে পড়ছেন বহু মানুষ, স্বাস্থ্যবিধি মানছেন না তারা। তাই সেই সব মানুষদের সচেতন করতে উদ্যোগী হলো তৃণমূল কর্মীরা। রবিবার বেলা 11টা নাগাদ বনগাঁ পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের পুরুষ ও মহিলা কর্মীরা মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল। বনগাঁ যশোর রোডের 1 নম্বর রেলগেট এলাকায় মাস্ক ছাড়া যাত্রীদের দেখলে তাদের হাতে তুলে দিলেন গোলাপ, মিষ্টিমুখ করিয়ে পরিয়ে দিলেন মাস্ক, হাতে দিলেন স্যানিটাইজারের বোতল। বাড়ি থেকে মাস্ক না পরে বেরিয়ে অনেক যাত্রী গোলাপ হাতে নিয়ে মিষ্টিমুখ করে লজ্জায় লাল হয়ে যান। তারা জানালেন এই ভুল আর হবে না। উদ্যোক্তাদের মধ্যে সুজয় ঘোষ বলেন, মাস্ক না নিয়ে বেরিয়ে পড়া যাত্রীদের একটু লজ্জা দিয়ে তাদের সচেতন করার চেষ্টা করলাম, আগামী দিনেও আমাদের এই কর্মসূচি চলবে।
দিল, স্যানিটাইজ দিল, গোলাপ দিয়ে সন্দনা জানালো। আলাদু ভালো, আলাদু ভালো। কেন মাস্ক ছাড়া এসছে তাই? দীপঙ্কর মন্ডল। কালপুর পাসপোতায় দেখা দিয়েছে চতুর্দিকে, তৃতীয় দফায় ঢেউ এসছে এই সারা ভারতবর্ষে। তার জন্য আমাদের রাজ্য তার মধ্যে ব্যতিক্রম নয়। আমরা এই রাজ্যের মধ্যে অংশগ্রহণ, মানে আমাদের রাজ্য দেখা দিয়েছে বেশ কিছু মাত্রায় হু করে বেড়ে যাচ্ছে। মানুষকে সচেতন করার জন্য আমরা এই রাস্তায় নেমেছি, 14 নম্বর তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ এবং আমি নিজের সভাপতি, সেই সব রাস্তায় নেমেছি যাতে সমস্ত মানুষকে সচেতন করা যায়। সেই কারণে তাদেরকে প্রথমে, কেউ হয়তো মাস্ক ব্যবহার করছেন না, তাকে গোলাপ দিয়ে প্রথমে অভ্যর্থনা জানাচ্ছি। কারণ তিনি যাতে বুঝতে পারেন যে না, এই গোলাপটা দেওয়া মানে কি, সেটা কেন দিচ্ছে, সেটাকে সচেতন করার জন্য যাতে সে মাস্ক ব্যবহার করে। সঙ্গে তার তাকে দিচ্ছে একটা স্যানিটাইজার, কারণ তিনি যখন স্যানিটাইজার ব্যবহার করেন হাতটা ধোয়ার দরকার কোথাও না কোথাও গেলে। তার সঙ্গে সঙ্গে মিষ্টিমুখও করাচ্ছি, কারণ নববর্ষের দিন তো সবে 9 তারিখ হয়েছে, সেগুলোকে মিষ্টিমুখও করাচ্ছি। আমার নাম তপন কুমার দাস। আমাদের আমরা 14 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা আজকে আমরা এই ধরনের প্রোগ্রামটা করছি। আমাদের সরকার এবং প্রশাসন যথেষ্ট উদ্যোগ নিয়ে গ্রাম থেকে রাজপথে বারবার বলছে, কোভিডের মারাপরান্ত আবার হচ্ছে, আপনারা মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন। তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষ কোভিডের সুরক্ষা না করে খালি মাস্কে খালি মুখে বাড়ি থেকে বেরিয়ে গেছে। এবং আমরা অভিনবত্ব উদ্যোগ নিয়েছি নতুন বছরের শুরুতে সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে একটা করে গোলাপ দিচ্ছি। করে আসছে না যাদের মুখে মাস্ক, তাদেরকে আমরা দাঁড় করাচ্ছি, দাঁড় করে একটা করে গোলাপ দিচ্ছি, একটা করে লাড্ডু দিচ্ছি এবং একটা করে চাবিজিং এবং স্যানিটাইজার দিয়ে আমরা বার্তা দিতে চাই। যখনই ওই স্যানিটাইজারটা ব্যবহার করবে তখন মাস্কটি পরার কথা মনে পড়বে। যখন ওই মোটরসাইকেল বাইকের চাবিটি বাইকটি গাড়িটি স্টার্ট দিতে যাবে তখনই মাস্কটা পরার কথা মনে পড়বে। এবং গোলাপ ফুলটি আজকে সারাদিন দেখবে এবং ভাববে সত্যি আমাদের মাস্ক পরা অবশ্যই জরুরি। মানে একটু লজ্জা দেওয়ারও চেষ্টা, এবং আমরা একটু লজ্জা তো অবশ্যই লজ্জা দিচ্ছি এবং তাদের যে মাস্কটা ব্যবহার করার করোনাটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি। তৃণমূল কংগ্রেস 14 নম্বর কর্মীদের পক্ষ থেকে কিছু মানুষকে দিয়েছি। চারিদিকে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের তালিকায় প্রথম দিকেই রয়েছে উত্তর 24 পরগনার নাম। উত্তর 24 পরগনার হাবড়াতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, তাই আগেভাগেই ব্যবস্থা নিল হাবড়া পৌরসভা ও হাবড়া হাসপাতাল কর্তৃপক্ষ। সম্প্রতি হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে করোনার চিকিৎসার জন্য 80টি বেড রাখা হয়েছে, পাশাপাশি সাধারণ রোগের চিকিৎসাও চলছে সমানভাবে। রবিবাসরীয় দুপুরে দেখা গেল হাবড়া পৌরসভা স্বাস্থ্য বিভাগের তরফে হাবড়া হাসপাতাল চত্বরে জীবাণুমুক্ত স্প্রে করার কাজ করতে। হাবড়া প্রশাসক বোর্ডের সদস্য তথা স্বাস্থ্য আধিকারিক তারকনাথ দাস জানান, সাধারণ মানুষের জন্য হাবড়া পৌরসভা করোনা শুরু থেকে শুরু করে বিভিন্ন কাজ করছে। এই অভিযান করোনা শেষ না হওয়া পর্যন্ত লাগাতার চলবে। আজকে আমরা হাবড়া পৌরসভা জনস্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আমরা হসপিটালগুলোকে স্যানিটাইজার করছি জীবাণুমুক্ত করবার জন্য। আমাদের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে আমরা আজকে হসপিটালটা প্রত্যেকটা অত্যন্ত কর্নারে কর্নারে আমরা এগুলো আমরা কমপ্লিট করব। আমরা বেডগুলোর আশেপাশে যেখানে বাথরুম আছে, পায়খানা আছে, ড্রেন আছে, ওইগুলোকে আমরা করব। এর সাথে সাথে আমরা করোনা রোগী তো অনেকে ভর্তি রয়েছে, সেক্ষেত্রে কি বাড়তি সতর্কতা? হ্যাঁ, বাড়তি সতর্কতা আমরা এটা বাড়তি সতর্ক দেখুন আপনি, আমরা কোভিড-19 থেকে আমরা সম্পূর্ণভাবে আমরা বাড়তি সতর্কতা সবসময় করে আসছি। আমাদের এই পর্যন্ত প্রায় 2,23,000 মতো আমাদের ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ কমপ্লিট হয়েছে। আগামীকাল স্বাস্থ্যকর্মীকে দিয়ে আমরা বুস্টার ডোজ শুরু করছি। আমরা স্কুলগুলোতে আমরা 15-18 বছরের যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা ভ্যাকসিন করাচ্ছি। মানে মানুষকে কিন্তু সচেতন করবার জন্য যা যা করার আমাদের নৈতিক, এই এই যে স্যানিটাইজ করা, এটা কি মাঝে মধ্যেই চলবে কর্মসূচি? এটা আপু একদম শুনুন, যতদিন এই ভাইরাসটা থাকবে ততদিন আমরা এই কাজগুলো কমপ্লিট করবো পৌরসভার উদ্যোগে। আচ্ছা, আপনার পুরো নাম আর কি দায়িত্ব? আমি ভাইস চেয়ারম্যান বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার তারকনাথ দাস। ব্যুরো রিপোর্ট, দি রেগুলার নিউজ। কি এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকব, মনের মতো বাড়ি কোথায় পাবো?
হ্যাঁ ঠিকই ভেবেছেন, মনির মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাঁপা বনগা রোড সংলগ্ন কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2BHK ও 3BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890-726878 এবং আপনারা কল করতে পারেন আরো একটি নম্বরে 9831919515। এই নম্বরে